শুধু জিআরই দিয়েই কি আমেরিকাতে পড়তে যাওয়া সম্ভব? নাইস কোশ্চেন। হ্যাঁ, একটা ভালো জিআরই স্কোর দিয়ে আপনি 7 খুন মাফ করতে পারেন। 7 খুন বলতে কি বোঝানো হচ্ছে? ওকে, আমরা 2টা পয়েন্ট আইডেন্টিফাই করি। লো সিজিপিএ, আপনি ইউএসএতে একটা প্রোগ্রামে মাস্টার্স করতে যাচ্ছেন, আপনি ফান্ডিং নিয়ে যেতে যাচ্ছেন, অথচ আপনার সিজিপিএ লো, বিলো 3.0। আমি ধরে নিচ্ছি আপনার সিজিপিএ 2.96। তো আপনি সিজিপিএ 2.56 নিয়ে আমেরিকাতে ভালো র্যাঙ্কিং একটা ক্যাম্পাসে পড়তে যেতে পারছেন শুধুমাত্র একটা ভালো জিআরই স্কোর থাকার কারণে। আচ্ছা, আমরা যদি চলে আসি পিএইচডি প্রোগ্রামের ব্যাপারে, আপনি ইউএসএতে অন অ্যাভারেজ 80% ক্যাম্পাসে কোনো পাবলিকেশন ছাড়াই অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, আপনি বিএসসি কমপ্লিট করেছেন, আপনার হাতে এমএস এর কোনো ডিগ্রি নেই, আপনার হাতে কোনো পাবলিকেশন নেই, স্টিল আপনি ইউএসএতে আসতে পারবেন, কেননা আপনার একটা ভালো জিআরই স্কোর আছে। ভোকাবুলারির জন্য কোন বই পড়ব? দেখুন, ভোকাবুলারির জন্য আপনি বাজারে অনেকগুলো বই পাবেন, তবে তার মাঝে গ্র্যাব দ্য ওয়ার্ল্ড, বুয়ের জিআরই কমিউনিটি, কিংবা নিমোনিকের জন্য গ্র্যাব দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ড স্মার্ট, ওয়ার্ড ম্যাপ, ওয়ার্ড ফর মেড ইজি, যে কোনো একটা বই থেকে শুরু করতে পারেন। যখনই আপনার ভোকাবুলারিতে একটা ভালো দক্ষতা চলে আসবে, তখন আপনি জিআরই ভার্বাল সেকশনে খুব ভালো করতে পারবেন। সো জিআরই ভোকাবুলারি সেকশনে ভালো করার জন্য আপনাকে এই কয়েকটা সোর্সের মধ্যে যে কোনো একটা সোর্স আপনি চুজ করে নিন আপনার মতো করে, কারণ অনেকেরই দেখা গেছে নিমোনিক খুবই ভালো লাগে। যেমন ধরুন, নিমোনিক বলতে কী বোঝাচ্ছি আমরা? একটা ওয়ার্ড মনে রাখার জন্য বিভিন্ন ক্লু ধরে ধরে ওয়ার্ডটাকে আমরা মনে রাখবো। যেমন অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে কি? অ্যাবান্ডন অবন্ধন, অবন্ধন মানে হচ্ছে মুক্ত করে দেওয়া, মানে কি ছেড়ে দেওয়া। অ্যাবান্ডন মানে হচ্ছে কোনো কিছুর থেকে আপনার দায়িত্ব কিংবা আপনার অধিকার ছেড়ে দেওয়া। এই যে আমরা অ্যাবান্ডনকে অবন্ধনের সাথে লিঙ্ক করে দিলাম, এইটা হচ্ছে নিমোনিক। এই ধরনের অনেক নিমোনিক আমরা গ্র্যাব দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড ম্যাপ, তারপর ভোকাবিল্ডার কিংবা ওয়ার্ল্ড লার্নিং ম্যাজিক বাই জাকির হোসেন, এই বইগুলোতে পেতে পারি। তো আপনার কাছে যেই বইটা ভালো লাগবে সেই বই থেকে আপনি ভোকাবুলারি পড়তে থাকবেন। রিডিংয়ের জন্যে কি করা যায়, মানে রিডিং কীভাবে ভালো করা যায়? রিডিংটা আসলে একটা অভ্যাসের ব্যাপার, কারণ যে ক্লাস 1 থেকে ইংলিশ ম্যাগাজিন পড়ে কিংবা ইংলিশ স্টোরি বুক পড়ে, তার জন্য আসলে জিআরইর জন্য আলাদা করে রিডিং নাও পড়তে হতে পারে। কিন্তু আমরা যারা আসলে প্রয়োজন ছাড়া ইংলিশ পড়ি না কিংবা পড়তে ভালো লাগে না, আমাদেরকে আসলে কিছু হোমওয়ার্ক করে আসতে হবে রিডিংয়ের জন্য। যেমন আপনি যদি আজ থেকে ডিটারমাইন্ড হন যে আজ থেকে আপনি জিআরই প্রিপারেশন শুরু করবেন, তাহলে যে কাজটা করতে পারেন, নীলক্ষেত থেকে ম্যাগাজিন কিনতে পারেন, রিডার ডাইজেস্ট কিংবা ইকোনমিক্স কিংবা টাইমস, যে কোনো একটা ম্যাগাজিন কিনতে পারেন। প্রতিদিন 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট করে একটা রিডিংয়ের একটা হ্যাবিট তৈরি করলেন। কিংবা আপনি ওয়েবসাইট পড়তে পারেন, বিভিন্ন ওয়েবসাইট পড়তে পারেন, যেমন ওয়াল স্ট্রিট জার্নাল কিংবা NYTimes.com অথবা আরডি এশিয়া, আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি পড়ে ফেলতে পারেন। মানে পড়ে ফেলতে পারেন মানে ডে টু ডে একটা রিডিং হ্যাবিট বিল্ড আপ করতে হবে। শব্দার্থ মনে না থাকলে কি করা উচিত? মনে না থাকলে আর কি করার, পড়তে হবে। একটা সোর্স ভালো না লাগলে আরেকটা সোর্স থেকে পড়তে হবে। যদি কোনো সোর্সই ভালো না লাগে, তাহলে রিডিং যে পড়ছেন আপনি ম্যাগাজিন থেকে, রিডিং পড়ছেন আপনার ভার্বাল প্র্যাকটিস টেস্ট থেকে, সেই রিডিংটাই আপনি ভোকাবুলারি একসাথে পড়েন। রাইটিং সেকশনটা কতটুকু গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ, অবভিয়াসলি গুরুত্বপূর্ণ, কিন্তু জিআরই ভার্বাল সেকশনে ভালো করার জন্য যতটুকু পরিশ্রম করতে হয়, তার চেয়ে অনেক কম পরিশ্রমে আপনি রাইটিং সেকশনে ভালো করবেন। কেননা রাইটিং সেকশনে কিবোর্ডে একটু স্পিড, আপনার থিঙ্কিং একটু ভালো থাকলেই ভালো করতে পারছেন, যার জন্যে হয়তোবা সপ্তাহ 2 সপ্তাহ সময় দিলেই যথেষ্ট। কিন্তু তারপরও আপনার হাতে যদি সময় থাকে, যদি আগে থেকে প্রিপারেশন নিতে পারেন রাইটিং সেকশনের জন্য, আগে থেকে প্রিপারেশন নিতে পারেন। বাট রিমেম্বার,
আপনার প্রিপারেশনের একটা বড় সময় কিন্তু চলে যাবে ভার্বাল সেকশনে, আর ভার্বাল সেকশনের একটা বড় সময় চলে যাবে যাবে ভোকাবুলারিতে। আমার তো সিজিপিএ কম, আমার কি জিআরই প্রিপারেশন নেওয়া উচিত হবে? ফান্ডিং কি পাবো লো সিজিপিএ দিয়ে? ওকে, লো সিজিপিএ, লো সিজিপিএ মানে হচ্ছে আপনি আন্ডার গ্রেডে পড়াশোনা করেননি, অথবা পড়াশোনা করলেও রেজাল্ট ভালো করার জন্য যেভাবে পড়ার দরকার ছিল আপনি সেভাবে পড়েননি। তাহলে এখন কি করবেন? একটা জিআরই স্কোর দরকার হবে, একটা ভালো জিআরই স্কোর। টোফেল স্পিকিংয়ে একটা ভালো স্কোর থাকলে আপনি লো সিজিপিএ দিয়েও ইউএসএর ভালো র্যাঙ্কিং ক্যাম্পাসে চলে আসতে পারবেন। সো বেস্ট অফ লাক।